সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন, এই প্রতিপাদ্যে কুমিল্লায় আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে রোববার সকালে কুমিল্লা জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।